ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ আয়োজিত আইডিইবি উমেন লিডারশিপ ডেভেলপমেন্ট শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আজ সকালে আইডিইবি ভবনে অনুষ্ঠিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি অনুষ্ঠানটিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুরুষ বেদনা নারীর কোন বিকল্প নেই নারী সকল কাজ করে তার পাশাপাশি গুরুত্বপূর্ণ নৈতিক দায়িত্ব সন্তান ধারণ করতে হবে লালন করতে হয় এই বড় কাজটিও নারীকেই করতে হয় એટલે নারীর শক্তি অনেক যে নি শক্তির সাথে কার কেউ কোনো কিছু মিল করতে পারবে আমাদের সবাইকে শিক্ষায় দীক্ষায় আমাদের স্বপ্ন বাস্তবে নিজেদেরকে আরো শক্তিশালী হতে হবে আইডিইবি প্রেসিডেন্ট এ কে এম এ হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব কাজী রওশন আক্তার শুভেচ্ছা বক্তব্য রাখেন আইডিইবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান এবং আরও বক্তব্য রাখেন শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় শতাধিক আইডিইবির মহিলা সদস্যগণ প্রশিক্ষণে অংশ নেয় নেটভিশন ওয়ান